I have sort of love-hate relationship with YouTube. Let me explain. I feel the past in my bones. One dream I'm naked and alone. I'm feeling weak. So, kahini hilo jeta. ইউটিউবের সাথে আমার সম্পর্কটা কেন ভালোবাসা এবং গ্রিনার সেটা বলতে হলে একটা ভালো জায়গায় যেতে হবে। গতকালকের ভিডিওতে বলছিলাম গোপ্রো আসলে খুব একটা লো লাইটে কাজ করে না, সো আজকেও যদি আমি বাসায়ই ভিডিওটা বানাই সো লো লাইটে আসলেই কাজ করতো না, তাই ভাবলাম একটা ভালো জায়গায় যাই, সো ভালো জায়গায় যাচ্ছি আর কি। আমার বাসা থেকে দিয়াবাড়ির দূরত্ব কমপক্ষে 7 কিলোমিটার। যাই হোক, ওইটা ইস্যু না, ইস্যু হচ্ছে ভালো কিছু বলতে হইলে ভালো জায়গায় আসতে হবে। আর জিনিসটা যেহেতু লাভ অ্যান্ড হেইট, মানে ভালোবাসা এবং গ্রিনার, সেটার জন্য তো ভালো জায়গা আসলে দরকার। তো কাহিনি হলো যেটা, যখন ইউটিউবে ভিডিও বানাইতাম না তখন আমাকে অনেকেই বলতো ভাই নেক্সট ভিডিও কবে দেখবো, ভাই ভিডিও দেন না কেন, ভাই আপনার ভিডিও কই, এতদিন হয়ে গেছে ভিডিও বানান না। আর এখন যখন ডেইলি ভিডিও বানাচ্ছি তখন আমার ভিডিও কেউ দেখতেছে না। তো ইউটিউবের সাথে আমার সম্পর্কটা অনেকটা এরকমই, যখন হারায়া যায় তখন আমার প্রতি ভালোবাসা বেড়ে যায়, কিন্তু আমি যখন ফেরত আসি তখন আমাকে কেউ ভালোবাসে না। অ্যান্ড দ্যাট ইজ মাই লাভ হেট রিলেশনশিপ উইথ ইউটিউব। নর্মালি কোনো পয়লা বৈশাখে দিয়াবাড়ি এত ফাঁকা আমি কখনোই দেখি নাই। আসলে মেইন কাহিনী হচ্ছে রোজার মাস, তো কেউই আসলে মানে ওইভাবে বের হয় নাই, কারণ রোজার মাসে বের হয়ে কোনো অ্যাক্টিভিটি করার মতো নাই, খাওয়া দাওয়া করার মতো নাই, তো পয়লা বৈশাখ মানুষ বাসাতেই কাটাচ্ছে। সো এই তো, আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে কিন্তু আমি বিদায় নিচ্ছি, বাই। I'm naked and alone. I'm feeling weak.